যাবি বাইরে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে গণেশ পুজো, আর ঘুম থেকে উঠেই বাবা আমাকে ফুলটা দিয়েছেন। তারপর আমি একটু চা খেয়ে নিয়েছি, এবার স্নান করে পুজো করতে যাব বলে রেডি হচ্ছি। এবার আমি দিদির কুচি ধরে দিচ্ছিলাম, শাড়ির সাইডটা একটু ঠিক করেছিলাম, তারপরে দিদি আমার সাইডটা ঠিক করে দিচ্ছিল। তারপর দুজন সাজুগুজু করে মামা বাড়িতে পুজো, তো তাই যাবো বলে রেডি হয়ে গেছি। ফোন করলেই আমরা বেরিয়ে যাব। তখন ফোন চলে এসেছে আর আমরাও বেরিয়ে গেছি। মামা বাড়ি পৌঁছে গেছি, আমাদের বাড়ি থেকে 2 মিনিট টাইম লাগে। এসেই মামা বাড়িতে ঢুকে পড়ছে, এখানেই পুজো হচ্ছে। আর দিদি তাড়াতাড়ি ঢুকে এসে পুজোর যোগাযন্ত্র করছিল, তারপর পুজো শুরু হয়ে গেছে। এইখানে নিয়ম একটা ধূপ জ্বেলে দিতে হবে। কথা বলতে এই ঠাকুর মশাইয়ের পুজো আমার খুব ভালো লেগেছে। নাহলে আগের বার বা এমনি পুজো করতে গেলে যতটা শর্টকাটে হয় ঠাকুর মশাইটা করেন, কিন্তু এই ঠাকুর মশাই প্রত্যেকটা নিয়ম কানুন একদম ভালো করে মন্ত্র পাঠ করে প্রত্যেকটা একদম খুঁটি নাটি করে পুজো করছেন, আমার খুবই ভালো লেগেছে। আর ভক্তিদায় নমঃ বং হেতাস্মি নমঃ শ্রী ফলায় নমঃ হেতাপিত্য নমঃ অন্নং বিদ্যা নমঃ ওম বং 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 হেতাদ্যধিপতে সুউপকরণং ফলমূলায় মিষ্টান্ন সহিতং পানীয় জলং হেতাস্মি নমঃ গণেশাদি পঞ্চ দেবব্বনমং এতাদ্যধিপতে সর্ব দেবব্বনমং দেবীব্বনমং ব্রহ্মব্বনমং ওং এতগন্ধপুষ্পং এতাস্মি নমঃ গাং গণেশায় নমঃ ওং একদন্তমহাকায়া লম্বোদরগজানন বিঘ্ননাশং হরং দিব্যং এতাস্মি নমঃ গণেশায় নমঃ এতাদ্যধিপতে ওং এতাস্মি নমঃ গাং গণেশায় নমঃ এতাদ্যধিপতে। এবার আরতি হবে তাই বৌদি প্রদীপটা জ্বালিয়ে দিল। এই আরতি শেষ হলো, এরপরে পুষ্পাঞ্জলি দেব। আর পুষ্পাঞ্জলির পরে সবাই প্রণাম করছিল, আর আমিও প্রণাম করে নিলাম। যাই হোক, গণেশ পুজো আমি আগের বছর দিতেই পারিনি, আমার একটা ইন্টারভিউ ছিল বলে ওই দিন আমি দিতে পারিনি, তাই এই জন্য এই বছর আমি কোনো কাজ রাখিনি, গণেশ পুজো করেছি। এবার পুজো শেষ, আর এদিকে ভোগও রান্না হয়ে গেছে প্রায়। তো খিচুড়ি ছিল, আর পায়েস ছিল, আর একটা সবজি ছিল। আর আমরা এই পুজো দিয়ে চলে আসছি, আবার যাব প্রসাদ খেতে যাব। আর দুজনে আবার যাচ্ছি প্রসাদ খেতে, ওর বেশি খাওয়ার তাড়া ছিল, ঘরে একটু রেস্ট নিতে দেয় না বলে চল চল প্রসাদ খিচুড়ি বলে কথা। ভোগের খিচুড়ি হলে ওর একটু এমনিতেই লোভ বেশি, লোকের বাড়িতে খাওয়া হলে। ঠাকুরের প্রসাদ না না, ঠাকুরের ঠাকুরের প্রসাদ না, খাওয়ারেই ওর একটু লোভ বেশি। ও হচ্ছে আর একটা লোভী, পুরোটা তার পি মনের মতো পুরো পুরো। ওকে যদি বলে দেওয়া হয় কারো বাড়িতে খাওয়ার কথা, তাহলে এদের আর ঘুম হবে না একদিন আগে থেকে।
এখন কীর্তন গান হচ্ছে, আর এদিকে সবাই খেতে বসে গেছে, এরপরে আমরা বসব। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি, পাতা দিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হচ্ছে, তারপর সবজি পরপর সব কিছু পাতা পড়ছে, এবার খাওয়া শুরু করবো আমরা। আর ভোগের খিচুড়ি থেকে যে একটা অপূর্ব সুন্দর গন্ধ উঠছে না, তাতেই যেন মনে হচ্ছে অর্ধেক পেট ভরে যাবে। আর দিদি আর এই যে শানির, এদের যে বেশি লোভ ছিল, এরা এক মনে খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর এত সুন্দর খেতে হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, খুব অসাধারণ, কেন অমৃত খাচ্ছি। এবার শেষটাতে পায়েস দেওয়া হয়েছে, পায়েসটা খেয়ে নেব। আর এই যে আমাদের বাড়ির গণেশ ঠাকুর, ও খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।